দেখছি তুমি তোমার হাজবেন্ডের কথা শুনছোই না। হতে পারে তুমি অসামান্য কাজ করতে পারো, হতে পারে তুমি অসম্ভবকে সম্ভব করতে পারো, তার মানে এটা নয় তুমি আমার কথা শুনবে না, রাইট? স্যার আপনি দয়া করে আমাকে এভাবে বলবেন না। আমি সত্যি কিছু পাওয়ার জন্য কিছু করিনি। ও, তুই এটা আমাদের বোঝাচ্ছিস না? মানে যারা বোঝে না তাদের কথা আলাদা, কিন্তু আমাদের বুঝিয়ে কি তুই অপমান করছিস আমাদের? যাদের সঙ্গে থাকবে তারাই যদি খুশি না হয় তাহলে ও কি করে থাকবে? তারাই বা কি করে থাকবে? সব সময় মনে হবে ও কেন এখানে, তার থেকে বরং আমরা। আমি যখন জাহ্নবীর মাথায় সিঁদুর পরাই তখন আপনি সাক্ষী ছিলেন। আপনি তো সব থেকে বেশি জানেন জাহ্নবীর কি অধিকার আছে আমার প্রতি, এই বাড়ির মানুষদের প্রতি ওর কি দায়িত্ব আছে, এই বাড়ির প্রতি ওর কি দায়িত্ব আছে, সবই তো আপনি জানেন। আপনি এভাবে কথা বলছেন কেন? আপনার বোঝা উচিত পৃথিবীতে সমস্ত পুরুষ এক নয়। আপনার জীবনে যা করেছে সেটা জাহ্নবীর জীবনে যে ঘটতে পারে না সেই বিশ্বাসটা আপনার থাকা উচিত ছিল। স্যার আর স্যার বলবেন না, এখন থেকে ঋষি বলে ডাকবেন। আপনি আমার আরেক মা, সম্পর্কটা যখন হয়েই গেছে তখন সম্পর্কে যা নিয়ম সেটা রক্ষা করবেন। আচ্ছা, তুই রোশনিকে এইভাবে নিজের জীবন থেকে সরিয়ে দিলি? ভদ্রলোকের ছেলে, ভদ্রভাবে বড় হয়েছি তোমাদেরই শিক্ষা দীক্ষায়, উপায় থাকলে এই পৃথিবী থেকে সরিয়ে দিতাম। রোশনির মতন জঞ্জাল রে পৃথিবীর ক্ষতি ছাড়া কিছু করতে পারে না। রোশনি যে জাহ্নবীর কত ক্ষতি করেছে সেটা যদি তুমি জানতে পারতে, যদিও জানলে তুমি বিশ্বাস করবে না। এনিওয়ে সেই প্রসঙ্গে যেতে চাই না, আমি শুধু ওকে জীবন থেকে সরিয়েছি। রোশনি আর রোশনির বাবা জাহ্নবীকে অন্য লোকের কাছে বিক্রি করে দিয়েছে। বিয়ের নামে একটা শিখণ্ডী খাড়া করেছিল যে ওকে নিয়ে গিয়ে বিক্রির কাজটা শেষ পর্যন্ত করতে পারবে। ওই অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট সব কিছু ঘটাচ্ছিল, তারপরে মেয়েটা আমার সঙ্গে আসতে চায়নি, শুধু যাতে আমি রোশনির সঙ্গে ভালো থাকি এর জন্য আসতে চায়নি। প্লিজ সেই মেয়েটাকে আর ছোট করো না। ও সত্যি আমাকে পাওয়ার জন্য কিছু করেনি, বরং আমার জায়গা আমাকে ফিরিয়ে দিয়ে চলে যেতে চেয়েছিল। আমি বাধা দিয়েছি, আমার মা বাধা দিয়েছে। এত ব্যাখ্যা দেওয়ার তো কিছু নেই ঋষি, তুই তোর জীবন সঙ্গিনী ঠিক করবি, তাতে তো কারোর কিছু বলার নেই। আর তাছাড়া আইন তো বলেই দিয়েছে যে কোনটা ভুল কোনটা ঠিক, সারা পৃথিবী আজকে জানে যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। তোর আর কারোর কাছে কোনো জবাবদিহি করার নেই, আমি তোকে বলছি, আমি তো তোর মা, আমি তো তোকে জন্ম দিয়েছি, 10 মাস 10 দিন আমি তোকে গর্ভে রেখেছি। তোকে জন্ম দিতে গিয়ে আমার যে কত কষ্ট হয়েছে সেই কষ্ট তো আর কেউ পায়নি ঋষি। আমি তাই তোকে বলছি, তুই জাহ্নবীকেই বিয়ে করবি। আমার আশীর্বাদ সব সময় তোর উপর থাকবে বাবা। তাছাড়া বাড়িতে তো শুধু এই দুজন নেই, আরো অনেকে আছে, তাদের মতামতটাও নে। তারা যদি না চায় যে এই বাড়িতে তোর আর জাহ্নবীর বিয়ে হোক, তাহলে আমি তোকে কথা দিচ্ছি,
আমি তোদেরকে মন্দিরে নিয়ে গিয়ে সমস্ত আচার অনুষ্ঠান মেনে তোদের বিয়ে দেব। আমি থাকবো তোদের বিয়েতে। আর তোর কিসের চিন্তা বাবা? আমি তো তোর মা, আমার থেকে বড় গুরু এই পৃথিবীতে তোর আর কেউ নেই। আমি চেয়েছিলাম আমার জীবনে এই সংশোধন পড়বে, আমার পরিবারে সবাই থাকবে। যদি তেমন কপাল না হয়ে থাকে আর দুঃখ করব না, যে বা যারা থাকবে তাদেরকে নিয়ে খুশি থাকবে। তার মানে এটাই তোর সিদ্ধান্ত, তাই তো? হ্যাঁ বাবা, জাহ্নবীকে আমি বিয়ে করব। রাই, তুমি মেয়েকে নিয়ে ঘরে যাও, আর এখন দু চার দিন ওকে ঘরের বাইরে বার করো না, এদিকেও আসতে দিও না। না মানে বিয়ের মতো করেই যখন বিয়েটা হবে তখন এইটুকু নিয়ম মেনে নেওয়াটাই ভালো। এখন দুজন একটু আলাদাই থাকো। ওটা দিয়ে কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। বোঝার চেষ্টা করনি তাই বুঝতে পারছো না মেজদি, এতে না বোঝার মতো কিছু তো হয়নি এখনো। আর যদি মনে করো যে তুমি বুঝবে না তাহলে তো সত্যি তুমি কোনোদিনই বুঝতে পারবে না। আমি শুধু তোমাকে একটাই অনুরোধ করছি, আমার ছেলেটাকে আর মেয়েটাকে তুমি আশীর্বাদ করো। সত্যি কথা বলছি ছোট, কিছু মনে করিস নে, এই মেয়েটাকে কোনোদিন আমি ঋষির বউ হিসেবে মেনে নিতে পারবো না, আর কোনোদিনও আমি আশীর্বাদ করবো না। মেয়েটাকে কোনোদিন আমি ঋষির বউ হিসেবে মেনে নিতে পারবো না, আর কোনোদিনও আমি আশীর্বাদ করবো না। অপরাধটা কি জানতে পারে? ওর সঙ্গে আমাদের হয়নি, যায়নি ওর সঙ্গে, এটাই সবচেয়ে বড় কারণ। ব্যাস, আমি আর কোনো কথা কইতে চাই না, কোনো কথা শুনতেও চাই না। কেন হয় না বললুম তো? আর কোনো প্রশ্ন আমাকে করিস নে, সবারই তো মনের ইচ্ছে অনিচ্ছে বলে একটা ব্যাপার থাকে। আমি সেই আমার মনের ইচ্ছের দিকে তাকিয়ে বলছি, এই মেয়েকে তোর বউ হিসেবে মেনে নিতে কোনোদিন আমার মন সরবে না। আমি তোমাকে বলছি মেজদি, এমন একদিন আসবে না যেদিন তুমি এই মেয়েটাকে সবচেয়ে বেশি কাছে টেনে নেবে, সবচেয়ে বেশি ভালোবাসবে। সেদিন শুধু আমাকে এইটুকু বলো যে আমি একদিন এই কথাটা তোমাকে বলেছিলাম। জাহ্নবী, ছি, তুমি কাঁদছ? এখনো কেউ তোমায় ভালো বললো কিনা, কেউ তোমায় মন্দ বললো কিনা এসব নিয়ে তুমি ভাবো কেন? তুমি না বলতে যে সত্যের জয় হবে? তুমি তো সত্যিটাকে খুঁড়ে নিয়ে এসে আজকে আমার ছেলেটাকে আমার ঘরে ফিরিয়ে দিয়েছ। আর তুমি কেন জাহ্নবী, কেন? আমি তোমায় বলছি, আজ যারা তোমাকে অপমান করছে না, কাল তারাই তোমার প্রশংসা করবে, তোমায় মাথায় তুলে নিয়ে নাচবে। আমার কথা তুমি মিলিয়ে নিও। রাই, যাও, ওকে নিয়ে ঘরে যাও। আসবো নাকি?
ও মেজদি বাবা আজ কার মুখ দেখে উঠেছি গো কার সব এসেছে আমার বাড়িতে হ্যাঁ কি মনে করে পাড়া প্রতিবেশী বলে কথা মাঝে মাঝে কি খোঁজ খবর নেব না কেমন আছেন আপনারা ওই একরকম ভালো আছি তা তোমরা কেমন আছো আমরা আমরা খুব ভালো আছি আর বলো না কাগজে যা সব লেখালেখি পড়ছিলাম আমাদের ঋষি বাবাকে নিয়ে এত মনটা খারাপ হয়ে গেছিল মন খারাপের কি আছে ঋষি তো বেকুসুর খালাস হয়ে গেছে সেই জন্যই তো দেখা করতে এসেছি তার মানে বিপদের দিনে এলেন না বিপদ যখন আমরা পার হয়ে গেলাম তখন আপনারা এলেন কি ঘোষাল দি তাই তো আসলে কথাটা আমি ঠাট্টা করে বললাম তা কি করব বলো কথায় বলে আঠারো ঘা পুলিশে ছুলে কত ঘা কে জানে বাড়িতে কর্তারা কড়া হুকুম দিয়ে রেখেছিল খবরদার ও বাড়িতে যাবে না ওখানে কি হচ্ছে না হচ্ছে কে জানে তারপরে নানা কেচ্ছা কেলেঙ্কারিও তো কাগজে লিখছিল না তা ঋষির চাকরিটা যে গেছে সে চাকরিটাকে ফিরে পাবে সব ফিরে পাবে গো সব ফিরে পাবে ফিরে পাবে না কেন সে তো কোনো অন্যায় করেনি গো আচ্ছা তা বলে কি সব দোষ ছিল ওর বউয়ের আচ্ছা বউ হয়ে কি করে ধরিয়ে দিতে পারলো পুলিশের কাছে গিয়ে কি করে পারলো কেস দিতে সেটা কিন্তু রহস্যের রহস্যের কিছু নেই কি করবে বলুন যেরকম পরিস্থিতি হয়েছিল সেরকমই কাজ হয়েছে তা বলে নিজের স্বামীকে তা কই বেকসুর তো খালাস হয়ে গেল জানলাম সবই শুনলাম কাগজে তো সবই দিয়েছে বৌমার নাকি জেল হয়েছে তার বাবারও নাকি জেল হয়েছে কি সব কাণ্ডকীর্তি করেছে কি জানি বাবা আমি ভাবলাম ঘোড়ার মুখের খবরই শুনে আসি সবই তো জানেন দিদি তাহলে শুধুচ্ছেন কেন সব কথা তো জেনেই এসেছেন কাগজে কি বলে তার কোনো ঠিক আছে এইসব ব্যাপারে কাগজ কখনো ভুল খবর দেয় না তাই আপনারা যা পড়েছেন সেটা ঠিকই পড়েছেন যাকে এসেই যখন পড়েছেন তখন না চা খাবেন তো হ্যাঁ এক মিনিট জাহ্নবী জাহ্নবী আবার জাহ্নবীকে এখানে ডাকার কি আছে এখানে ডাকছি না দিদি ভাই চা খাবেন ওনারা তাই চা বানিয়ে আনার কথা বলছি আমাদের বাড়িতে কি জাহ্নবী ছাড়া চা করার কেউ নেই কো না না আছে তো তুমি আছো আমি আছি তোমাকে যেতে হবে চা বানাতে আর নাহলে আমাকে যেতে হবে চা বানাতে আমার মনে হয় ওনারা যখন এসছেন তখন তুমি যখন ওদের সঙ্গে কথা বলছো আমারও ইচ্ছে হচ্ছে যে ওনাদের সঙ্গে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প গুজব করি তাই আর কি জাহ্নবীকে বলছিলাম আরে বাবা কাজের লোক তো এই বাড়িতে আছে কেন জাহ্নবী আর জাহ্নবীর মা ওরা তো এই বাড়িতে কাজ করার জন্যই এসেছিল তুমি আবার কেন আপত্তি করছো বৌদি তবে নাকি শুনলাম ওই মেয়ে ওকালতি লড়েছে ঋষির হয়ে সে যে উকিল সেটা তো জানতাম না আমি তো জানতাম ও কলেজে পড়ে জাগে যাক ওসব কথা বাদ দিন এখন বলুন তো আপনাদের কি খবর ওই আপনার মেয়ে এসে আবার কোথায় বিদেশ বিভুয়ে চলে গিয়েছিল তার খবরটাও কেমন এখন সব ঠিক আছে তো সে তো গেছে বিদেশে লেখাপড়া করতে মস্ত বড় বিদ্যান আমার মেয়ে জানেন তো সবই জলপানি নিয়ে বিদেশে গেছে সে কি আর অমনি অমনি কাজ এখনো শেষ হয়নি হলেই আসবে খুব ভালো কথা খুব ভালো কথা শুনেও ভালো লাগে দিদি আমাকে ডাকছো রাই তুমি এসেছো আমি তো জাহ্নবীকে ডাকছিলাম ওনারা এসেছেন ওনাদের জন্য একটু চা বানাবার জন্য
তোমার ছোটদার যে আজকাল কি ভীমরতি হয়েছে, সাতকাণ্ড রামায়ণ পড়ে বলছে সীতাকার পিতা, তোমাকে তোমার মেয়েকে কাজের লোক বলছে। আচ্ছা তোমরা কাজের লোক হতে যাবে কেন বলো তো? যে মেয়েটা দুদিন বাদে আমার বাড়ির বউ হয়ে আসবে তাকে একটু কাজের তালিম দেব না আমি? ছোট কি বলছো ছোট বৌমা, কিছুই তো বুঝতে পারছি না। বৌমা আপনারা এত কথা জানেন, আর এই কথাটা আপনাদের কানে যায়নি? কানাঘুষো অনেক কথাই শুনেছি, ঋষির সম্পর্কে অনেক কথাই বলে পাড়ার লোকজন। মেয়েটা বোধহয় ওই জন্যই সহ্য করতে না পেরে ওর নামে কেস ঠুকে দিয়েছিল। কেসটা ঠুকে লাভ কি হলো বলুন? নিজেই তো হেরে শেষমেশ জেলে চলে গেল। তাই বলে একটা জলজ্যান্ত বউকে তাড়িয়ে দিয়ে একটা কাজের মেয়েকে বউ বানাচ্ছো? ছোট বউ তোমার কি ভীমরতি ধরেছে? হ্যাঁ তাই ধরেছে, আপনারা একটু বুঝিয়ে দেখুন তো। কেউ কি আর জন্ম থেকে কাজের লোক হয় গো দিদি? ছোটবেলা থেকে তো আর কেউ কাজের লোক হয় না, তাই না? এই যে আপনারাই ধরুন না, মুখ্যসূক্ষ্ম মানুষ, বেশি দূর পড়াশোনা করতে পারেননি, ছোটবেলায় বিয়ে হয়ে গেছিল আপনাদের, আর তারপর থেকে এতগুলো বছর ধরে তো সংসারে ঘানি টানছেন, তাই না? তোমরা কি জ্ঞান বয়সে ভেবেছিলে যে সারা জীবন ধরে এই সংসারের ঘানি তোমাদের টেনে যেতে হবে? ভাবনি তো। আসলে কি বলতো, যেমন কর্ম তেমন ফল। এই ধরো ছোটবেলায় যদি তুমি মনোযোগ দিয়ে লেখাপড়া করতে, তাহলে তো এরকম একটা ঘরে তোমার বিয়ে হতো না, যে বাড়িতে নাকি শুধু রান্না বান্না ছাড়া তোমার কোনো অস্তিত্বই নেই। তা আমরা লেখাপড়া শিখিনি বলে এরকম ঠুকে ঠুকে কথা বলছো? তোমার যা কোন লেখাপড়া শিখেছে? তুমি না হয় এলে বিয়ে পাস দিয়েছো, তা মেজ দেখে তো জানতাম না এলে বিয়ে পাস দিয়েছে। মেজদিরও তাই। মেজদিও যদি ছোটবেলায় মন দিয়ে লেখাপড়া করতো, তাহলে কি শুধু সংসার নিয়ে বসে থাকতো? নিশ্চয়ই না। তো বলে তুমি তো এলে বিয়ে পাস দিয়েছো, তুমি কেন শুধু সংসার নিয়ে পড়ে আছো? সেটা না, আমি আমার শখে আমার ইচ্ছেতে করছি। সংসারটা আমি আমার ইচ্ছেতে করছি জানো তো, আমার ছেলে তখন ছোট ছিল, ছেলেকে যদি আমি মানুষ না করি, বাইরে গিয়ে কাজ করি, তাহলে আমার ছেলেটা মানুষ হতো না, তাই না? সেই জন্যই আমি সংসারটা করেছি। তবে হ্যাঁ, ইচ্ছে হলে কিন্তু বাইরে গিয়ে নিজের রোজগার করে নিজের খরচা আমি নিজেই চালাতে পারতাম। যাকগে, এখন আর এসব কথা বলে কি লাভ? তিনকাল গিয়ে এককালে ঠেকেছে আমাদের সবার, এখন আর তুমি নতুন করে লেখাপড়া শিখে কোট প্যান্টলুন পরে চাকরি করতে যেতে পারবে না, তাই না? সেটা তোমরা নাও পারতে পারো, কিন্তু তোমরা যদি মনে করো যে কারোর সম্পর্কে কখনো খারাপ কথা বলবে না, এটা কিন্তু তোমরা সহজেই করতে পারো। আমার স্বামীর কথা আলাদা, উনি তো ভুল করেইছেন। কিছু মানুষ আছেন না যারা লেখাপড়া করে অথচ তাদের শুধু পুঁথিগত বিদ্যাটাই হয়, বাকি বুদ্ধিটা হয় না। আমার স্বামী তাদের মধ্যে একজন। কি আজেবাজে কথা বলছো তুমি? আর কি বলবো বলো তো, না মানে এত কিছু হয়ে যাওয়ার পরেও তুমি বলছো যে ওরা নাকি আমাদের কাজ করার জন্য এই বাড়িতে এসেছে, আর দুদিন বাদে যে মেয়েটাকে আমি বাড়ির বউ করে বরণ করে তুলবো তার সম্পর্কে এই সমস্ত কথা বলতে আছে? পাড়া প্রতিবেশীদের সামনে
নাকি নিজের মনে এটা ভাবতে আছে? দিদি, চায়ের সঙ্গে আর কিছু দেবো কি? ও হ্যাঁ, ফ্রিজে তো মিষ্টি আছে রাই। বলছি যে আপনারা মিষ্টি খাবেন তো? কারো সুগার টুগার নেই তো? না না, আমাদের এসব মিষ্টি টিষ্টি লাগবে না। লাগবে দিদি, লাগবে। বাড়িতে অতিথি এলে আমরা কাউকে খালি মুখে ফেরাইনি। মিষ্টি লাগবে। যাও যাও যাও, ফ্রিজে মিষ্টি আছে, একটু মিষ্টি এনে দাও দেখিনি। এক্ষুনি আনছি মিষ্টি। তা বলে ব্যাপারটা কি? একটা বউয়ের সঙ্গে সম্পর্ক ঘুষতে না ঘুষতেই আরেকটা বউ ঠিক করে ফেলেছো?